Assalamualaikum প্রিয় দর্শক আপনার ফেসবুক মেসেঞ্জার ওপেন করলে কি আপনার সামনে এইরকম কোনো পপআপ আসে তাহলে এই ক্ষেত্রে আপনি কি করবেন আপনার কি করণীয় যদিও প্রিয় দর্শক এই টপিক নিয়ে আমাদের ইউটিউব চ্যানেলে বেশ কিছুদিন আগে আমরা ভিডিও আপলোড করেছিলাম কিন্তু তখন সেই ভিডিওতে বেশি সাড়া না পেলেও এখন আপনাদের অনেক বেশি সাড়া পাওয়া যাচ্ছে যে ভাইয়া এইটা কি বা আমাদের কি করণীয় বা এই সমস্যার সমাধান আমরা কিভাবে করব তার কারণ এটা সম্ভবত এখন অফিশিয়াল ভাবে अवेलेबल হয়ে গিয়েছে বা কম বেশি অনেকের মেসেঞ্জারে এইটা আসছে বা সবার মেসেঞ্জারে এটা কিন্তু এখন দেখা যাচ্ছে অথচ আমরা অনেক আগে আমাদের ইউটিউব চ্যানেলে ভিডিও আপলোড করে বসে আছি যাই হোক এটা সমস্যা সমাধান কি বা আপনার কি করণীয় বা আপনার কি করা উচিত জানতে পারবেন আজকের এই ভিডিওতে ভিডিও ভালো লাগলে ভিডিওতে একটি লাইক করে দিবেন তো চলুন আর দেরি না করে আজকের ভিডিওটি শুরু করা যাক এই যে প্রিয় দর্শক আপনাদের ফেসবুক মেসেঞ্জারে প্রবেশ করলে অনেকেই হয়তো এরকম আসছে বা সবারই কম বেশি কিন্তু এরকম আসছে আমার মনে হচ্ছে সম্ভবত এটা অফিশিয়াল ভাবে অ্যাভেলেবল হয়ে গিয়েছে এই জন্য এখন কিন্তু প্রত্যেকের মেসেঞ্জারে এই পপ আপটা চলে আসছে তো এখন আপনাদের কি করণীয় বা আপনার কি করতে হবে প্রিয় দর্শক দেখুন এখানে তারা কি বলেছে তারা বলছে সেট আপ এ ওয়ে টু অ্যাক্সেস ইউর চ্যাট হিস্টোরি মানে একটি উপায় যার মাধ্যমে আপনি আপনার হচ্ছে চ্যাটের হিস্টোরিগুলো অ্যাক্সেস নিতে পারবেন তো সেটা কি মাধ্যমে আপনি নিতে চাচ্ছেন আপনি চাইলে এখানে একটি পিন সেট আপ করতে পারেন বা মোর অপশনে যেতে পারেন প্রিয় দর্শক আপনারা চাইলে এটা কিন্তু স্কিপও করতে পারবেন যে না আমি কোনো পিন সেট আপ করবো না বা কোনো কিছু করবো না আগের মতো নর্মাল যেমন ছিল তেমনই থাকবে এই ক্ষেত্রে কি করতে হবে আপনাদের যে মেসেঞ্জারটা আছে মেসেঞ্জারটা চেপে ধরে রেখে এই যে আপনারা হচ্ছে আপনাদের যে একটা আইকন আছে ওপরে একটা আই বাটন থাকে ওইখানে ক্লিক করে এই যে স্টোরেজের এখানে গিয়ে আপনারা ক্লিয়ার ডাটা ক্যাশ ডাটা করে দিবেন এখান থেকে তারপর হচ্ছে আবার স্টোরেজে গিয়ে মানে সকল পারমিশন দিয়ে দিবেন ওপরে আবার পারমিশনে এসে পারমিশন দিয়ে দিবেন তারপর আপনারা ওপেন করবেন দেখবেন আগের মতো নর্মাল হয়ে যাবে কিন্তু আবারও পরবর্তীতে এই পপ আপটা আপনাদের সামনে আসতে পারে কারণ ফেসবুক টিম থেকেই যেহেতু একটি অপশন দেওয়া হয়েছে আপনাদের সহজ সমাধান হচ্ছে যে কোনো একটি অপশন এখান থেকে সিলেক্ট করা মানে একটি পিন সেট আপ করে নেওয়া বুদ্ধিমানের কাজ হবে আপনি চাইলে সেট আপ করে নিতে পারেন সেটা কীভাবে আমি যেমন এখন কি করব আমি এখানে যদি মোর অপশনে একটা ক্লিক করি প্রথমত মোর অপশনটা দেখাতে চাই এই যে এখানে তিনটা অপশন পাচ্ছি এখানে আমরা চাইলে পিনও সেট আপ করতে পারি গুগল দিয়েও কন্টিনিউ করতে পারি বা স্টোর অন ডিভাইস অনলি এটাও আমরা সিলেক্ট করতে পারি যে কোনো একটি আমরা এখান থেকে সিলেক্ট করতে পারবো আমরা মনে করেন এখানে একটা ব্যাক করবো ব্যাক করে আমরা ক্রিয়েট পিনে যদি ক্লিক করি মোর অপশনে না গিয়ে আমরা সরাসরি পিন সেট আপ করার জন্য ক্রিয়েট পিনে যদি ক্লিক করি এখানে দেখুন একটি পিন সেট আপ করার আমরা অপশন পাবো এখানে আপনারা আপনাদের মতো একটি পিন দিয়ে দিবেন আপনারা আপনাদের একবার পিন দিলে আরও একবার পিন দেওয়ার প্রয়োজন হবে কনফার্ম করবেন তো দুইবার আপনারা সেম পিন দিয়ে দেবেন এমনকি এই পিনটা মাস্ট বি মনে রাখবেন কারণ পরবর্তীতে আপনার মেসেঞ্জারে লগ ইন করতে গেলে বা আপনার মেসেঞ্জারের হিস্টোরি পাওয়ার জন্য এই পিনটার প্রয়োজন হবে বা অন্য কোনো মোবাইলে আপনি ফেসবুক যদি লগ ইন করেন বা লগ আউট করেন নতুন করে লগ ইন করেন তাহলে কিন্তু এই পিনটা চাইবে আর এই পিন না হলে আপনি আপনার মেসেঞ্জারের হিস্টোরিগুলো বা কার কার সাথে কথা বলেছেন ওই চ্যাটগুলো হিস্টোরিগুলো কিছু পাবেন না কিন্তু তো এইটা একদিক থেকে ভালো দিক হচ্ছে অন্য কেউ যদি আপনার আইডি হ্যাক করে ফেলে বা কোনো না কোনোভাবে কোনো কিছু করে ফেলে তাহলে দেখা যাচ্ছে আপনার মেসেঞ্জারের অ্যাক্সেস কিন্তু নিতে পারছে না বা আপনার মেসেঞ্জারের চ্যাট হিস্টোরি কেউ সহজেই দেখতে পারবে না আর এইটা হচ্ছে সবথেকে ভালো দিক আর খারাপ দিক হচ্ছে আপনি যদি আপনার পিন ভুলে যান তাহলে আপনি নিজেই আপনার হিস্টোরি দেখা যাচ্ছে পাবেন না বা একটা সমস্যার সম্মুখীনে পড়তে পারেন এই জন্য অবশ্যই যেই পিনটা সেট করবেন সেই পিনটা মনে রাখবেন তাহলে আর কোনো সমস্যা নেই পরবর্তীতে যখন অ্যাকাউন্টে লগ ইন করবেন বা অন্য ডিভাইসে লগ ইন করবেন এই পিনটা চাইলে পিন দিবেন বাস আগের মতো আবার চ্যাট হিস্টোরি বা সকল মেসেজগুলো চলে আসবে বা সকল হিস্টোরিগুলো পেয়ে যাবেন এই হচ্ছে সহজ সমাধান এই ছিল নতুন একটা আপডেট অনেকেই হয়তো এটা নিয়ে অনেক কনফিউশন বা অনেক চিন্তায় আছেন চিন্তার কোনো কারণ নেই একটা পিন সেট আপ করে নিন পিনটা মনে রাখুন বাস হয়ে গেল তো সবাই ভালো থাকবেন এই ছিল একটা আপডেট সবার জন্য দোয়া করি আমার জন্য দোয়া করবেন আল্লাহ হাফেজ প্রিয় দর্শক